বৃহস্পতিবার সাত সকালে প্রচারে বেরিয়ে পড়লেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 4 নম্বর বরদোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। তাই উপনির্বাচনে 8 টাউন বরদোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা এদিন সেন্ট্রাল রোড শিববাড়িতে পুজো দিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন। ভালো সাড়া পাচ্ছেন, সাধারণ মানুষ তার পাশেই আছেন, মানুষের কিছু অভাব অভিযোগ আছে সেগুলো মনোযোগ দিয়ে শুনছেন তিনি। ভোটে জয়ী হয়ে চেষ্টা করবেন তাদের সেই প্রতিশ্রুতিগুলো বাগানের, এমনটাই বললেন সাংবাদিকদের মুখোমুখি প্রফেসর ডক্টর মানিক সাহা। যদিও সবকিছু নির্ভর করছে গণদেবতার উপর, বাকিটা সময়ই বলবে। আমরা শুনব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমার বিষয়ে বাস আর 20 নম্বর ওয়ার্ডের আজকে 16-17 যেগুলো আমরা কালকের থেকে শুরু করেছিলাম, তো পরশু দিন থেকে শুরু করেছি, সেগুলো কমপ্লিট হয়নি, তো বাকি এই তার যে পার্শ্ববর্তী জায়গাগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলব। এবং মানে বিপুল সারা সবই আমার জানাশোনা, কোনো না কোনোভাবে ওদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে। তো ভারতীয় জনতা পার্টিকে তো ভোট দেবেনই, ব্যক্তিগত রিলেশনের উপর ভিত্তি করে ওরা আমাকে সমর্থন করবে এটা আমি আশা করি। আচ্ছা, বাড়ি বাড়িতে যাচ্ছেন, মানে তাদের কি কোনো সমস্যা বা কিছু আপনাকে তুলে ধরছে? হচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা বলেনি, কয়েকটা জায়গায় জল জমার বিষয়গুলো বলেছে, তো এটার সম্পর্কে তো আপনারা জানেন। তবে ওরা এটাও বলছে যে বেশিক্ষণ বেশি বৃষ্টি হলে জল জমে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই জল চলে যায়, যেটা আগে চার দিন সমানে জল জমে থাকত। তো দেখি বিষয়গুলো আমরা দেখব আগামী দিনে। ভালোই লাগছে অনেকদিন বাদে এই ইলেকশনের নামে ওদের সাথে পুরনো বন্ধু বান্ধব ফ্যামিলি ওদের সাথে আবার দেখা হচ্ছে, তো এটা একটা নতুন একটা অভিজ্ঞতা।